আজকের ভিডিওতে আমরা অনিয়মিত পিরিয়ডের সমস্যা বা ইরেগুলার পিরিয়ডের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করব। ভিডিও শুরুর আগে আমরা দেখিনি আমাদের পুরো ভিডিওতে কি রয়েছে। রয়েছে অনিয়মিত পিরিয়ডের সমস্যা কি, তারপর রয়েছে অনিয়মিত পিরিয়ডের সমস্যার কারণ কি, কি কারণে এই অনিয়মিত পিরিয়ডের সমস্যা হয়, তারপর রয়েছে অনিয়মিত পিরিয়ডের লক্ষণ কি কি, রয়েছে লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা। মহিলাদের জীবনে সব থেকে বড় সমস্যা হলো এই ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত পিরিয়ডের সমস্যা। পিরিয়ড মহিলাদের প্রতি মাসে হওয়া এক ভ্যাজাইনাল ডিসচার্জ, এতে ব্লাড ও মিউকাস দুটোই থাকে যা মহিলাদের শরীর থেকে বেরিয়ে যায়। সাধারণত 28 দিনের চক্র থাকে এই পিরিয়ডের, সবার ক্ষেত্রে এটা 28 দিনের হয় না। 21 দিন থেকে 31 দিনের মধ্যে কোনো একদিন পিরিয়ড শুরু হতে পারে। এটা জরুরি নয় যে 28 দিনের পর দিনই পিরিয়ড হতে হবে, ও সেটাই নর্মাল, এরকম কোনো ব্যাপার নেই। 2 দিন থেকে 7 দিন যদি পিরিয়ডে ব্লিডিং হয় তাহলে তা নর্মাল। এবার আমরা দেখে নিই যে ইরেগুলার পিরিয়ড কাকে বলে। যদি 21 দিনের আগে পিরিয়ড শুরু হয়, সে 15, 18, 20 দিনেই হোক, বা পিরিয়ড যদি 31 দিনের পরে শুরু হয়, সে 32, 34, 38 দিনের পরেই হোক, তাহলে তাকে আমরা ইরেগুলার পিরিয়ড হিসেবে ধরি। যদি পিরিয়ডের সময় 7 দিনের থেকে পিরিয়ডের যে টাইমটা 7 দিনের থেকে বেশি স্টে করে তা হোক, বা 2 দিনের থেকে কম স্টে করে, তাহলে আমরা তাকে ইরেগুলার পিরিয়ড বলে থাকি। এটি খুব কমন একটি সমস্যা মহিলাদের মধ্যে। এবার আমরা দেখে নেব কি কি কারণে আমাদের এই অনিয়মিত পিরিয়ডের সমস্যা হয়। প্রথমে যে কারণটা হয়ে রয়েছে সেটা হলো হরমোনাল পরিবর্তন, অর্থাৎ থাইরয়েড ও পলিসিস্টিক ওভারির সমস্যা যদি কারো থাকে তাহলে তার ইরেগুলার পিরিয়ডের সমস্যা হতে পারে। দ্বিতীয় যে কারণ হলো সেটা হলো ভ্যাজাইনাল ইনফেকশন, যদি কারো যৌনাঙ্গে বা ভ্যাজাইনাতে কোনো ধরনের ইনফেকশন থাকে, বা সার্ভিক্সে কোনো ইনফেকশন থাকে, বা ইউট্রাসে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে তার ইরেগুলার পিরিয়ড হওয়ার প্রবণতা দেখা যায়। তৃতীয় যে কারণ হলো সেটা হলো ইউট্রাসের অ্যাবনর্মালিটি, অর্থাৎ ইউট্রাসে যদি কোনো ধরনের পলিপসের সমস্যা থাকে বা যদি অস্বাভাবিক গঠন হয় তাহলে অনেকে অনিয়মিত পিরিয়ডের সমস্যা হতে পারে। এছাড়াও মহিলাদের অ্যাবর্শনের কারণে, অর্থাৎ মহিলাদের গর্ভপাতের কারণে অনেক সময় অনিয়মিত পিরিয়ডের সমস্যা দেখা যায়। কিছু মহিলাদের আবার মেনোপজের কারণে মহিলাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দেখা দেয়। এবার আমরা দেখে নিই পিরিয়ডের কি কি লক্ষণ বা সিমটম রয়েছে। মাসে যদি 2 বার করে পিরিয়ড হয়, বা অনেকের 1.5 মাসে যদি 1 বার পিরিয়ড হয়, অনেকের আবার 2 দিনের কম যদি পিরিয়ড স্টে করে, বা 7 দিনের বেশি পিরিয়ড স্টে করে, কারো আবার টানা ব্লিডিং তো 15 দিন পর্যন্ত হয়, কারো কারো আবার 1 মাস পর্যন্ত হয়। বিশেষ করে মহিলাদের মেনোপজ শুরু হওয়ার আগে টানা 10 থেকে 15 দিন ব্লিডিং এর সমস্যা হয়, বা ইরেগুলার পিরিয়ডেরও সমস্যা দেখা দেয়। এইসব কারণে মেয়েদের দুর্বলতা, মাথা ঘোরার সমস্যা দেখা যায়। যাদের আবার 2 থেকে 3 মাস ছাড়া পিরিয়ডের সমস্যা দেখা যায় তাদের মোটা হওয়ার প্রবণতা দেখা দেয়। এবার আমরা দেখে নিই লক্ষণ অনুযায়ী কি কি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে। প্রথম যে মেডিসিনটির লক্ষণের কথা বলবো, যাদের পিরিয়ডে প্রচুর যন্ত্রণা হয় পেটে, যাদের দেরি করে পিরিয়ড হয়, অর্থাৎ 28 দিনের সেই চক্রটা মেনটেন হয় না, যাদের অল্প ব্লিডিং হয়, তাছাড়া যাদের ব্লিডিং ব্ল্যাক হয়, থিক হয় কিন্তু লাল রঙের ব্লিডিং হয় না, তাদের জন্য কার্যকরী মেডিসিন হচ্ছে সালফা 200। এটা সপ্তাহে 1 বার করে 4 ফোঁটা নিতে থাকলে পিরিয়ডের এই সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দ্বিতীয় যে মেডিসিনের কথা বলবো সেটি হলো সিপিয়া 200। তার আগে লক্ষণের কথা বলে দিই, যাদের পিরিয়ড দেরি হয় বা 7 দিনের বেশি পিরিয়ডের সমস্যা হয়, অনেকে 1.5 মাসে 1 বার পিরিয়ড হয়, তাদের জন্য ভীষণই কার্যকরী মেডিসিন এই সিপিয়া 200। এটি সারাদিনে 1 বার 2 ফোঁটা করে রাতে খেলেই ধীরে ধীরে এই সমস্যা ঠিক হয়ে যায়। যে কোনো অনিয়মিত পিরিয়ডের সিমটমে অ্যাব্রোমারেডিক্স মাদার মেডিসিনটি খুবই ভালো কাজ করে। এটি সারাদিনে 2 বার 15 ফোঁটা করে হাফ কাপ জলে মিশিয়ে খেতে থাকলে অনিয়মিত পিরিয়ডের সমস্যা ঠিক হয়ে যায়। যাদের 2-3 মাস হয়ে গেছে পিরিয়ড হচ্ছে না,
অস্বাভাবিক ব্লিডিং হয়, তারা যদি শান্ত আর গুছিয়ে কথা বলার ক্ষমতার অধিকারী হয়, তাহলে তাদের জন্য পালসাটিলা 200 খুব ভালো মেডিসিন। এটি সারাদিনে একবার সকালবেলা 2 ফোঁটা খালি পেটে সরাসরি জিভের ওপর নিলে 1-2 মাস পর এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এবার যে মেডিসিনটি কথা বলবো সেটি বায়োকম্বিনেশন। ইরেগুলার পিরিয়ড এর সমস্যায় খুব ভালো কাজ করে এই মেডিসিনটি। অন্যান্য যে মেডিসিন গুলো বললাম তাদের লক্ষণের সাথে যে মেডিসিনটি কাজ করবে সেটির সাথে এই বায়োকম্বিনেশন মেডিসিনটি আপনারা খেতে পারেন। এটি হলো বায়োকম্বিনেশন 15। এটি ইরেগুলার পিরিয়ডের জন্য খুব ভালো কাজ করে। এটি সারাদিনে 4টি করে ট্যাবলেট 2 বার চুষে খাওয়া যায়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কিন্তু, আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না। জানো, সুস্থ থাকুন, ভালো থাকুন।